জন্ম থেকে চোখে দেখতে পান না কিন্তু পড়াশোনার পাশাপাশি প্রতিভা অর্জন করে আজ মানুষকে গান শুনিয়ে আনন্দ দেন উত্তম লোধ নামে এই যুবক হয়তো ভাগ্য তাকে পৃথিবীর আলো দেখায়নি তারপরও পড়াশোনা এবং গানে তার অটুট প্রতিভা আজ মানুষের মন কেড়ে নেয় সে একজন সরকারি কর্মচারী কিন্তু তারপরেও ছুটির দিনে গান গিয়ে মানুষকে আনন্দ দিয়ে যায় তার গানের সুর শুনতে মানুষ অপেক্ষায় থাকে আর তার গানের সুর মানুষের কানে পৌঁছাতেই দূর দূরান্ত থেকে এসে জড়ো হয় তাকে সকলে খুশি হয়ে বকশিসও দেয় কিন্তু তার এই গলার সুর যতই শুনে মানুষ ততই যেন ভুলে যায় পৃথিবীর অমানবিকতা ও হিংসা তার গলা থেকে বের হওয়া গানের সুর যেন মানুষকে সেখানে দাঁড় করিয়ে রাখে কাউকে ডেকে আনতে হয় না গান শোনার জন্য মানুষ বিভিন্ন প্রয়োজনীয় কাজ সেরে তাকে ঘিরে জড়ো হয়ে গান শুনে মনের মিল যেন এই গানের মধ্যে খুঁজে পায় ছুটির দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গান গিয়ে মানুষের কাছে উত্তম আজ গানের দিক দিয়ে বড়ই উত্তম উত্তম জানান সরকারি বেতনের টাকা দিয়ে তিনি সংসার প্রতিপালন করেন গান গিয়ে যে টাকা মানুষের কাছ থেকে পান সেই টাকা দিয়ে পরিবারের জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ করেন দাদা আপনি কি চোখে দেখেন না না জন্ম থেকেই আপনি চোখে দেখেন না না আপনি এখন কি করেন গান করেন গান বাজনা করি কত বছর ধরে গান বাজনা করেন শুরু থেকে কিভাবে শিখছেন আপনি গান বাজনা গান কিভাবে শিখলেন এটা নসিংগর অন দ্য স্কুল অন দ্য স্কুল স্কুল তো আপনি এছাড়া কি করেন কোনো চাকরি করেন আছে কোনো সকালে ছোট মোটা আছে আমি গান গান বাজনা করি এডুকেশন ডিপার্টমেন্টে আছেন আপনি এখন কি করেন আর মানে এটা ছাড়া দৃষ্টিহীন সরকারি কর্মচারী উত্তম কাঞ্চনমালা বাজারে নাট মন্দিরে এলাকার সবাইকে আনন্দ দেওয়ার সময় সান্দুন টিভি ক্যামেরাবন্দি হয় সে তবে তার এই প্রতিভা তাকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে অভিমত সকলের সান্দুন টিভি